মিজোরামের রাজধানী আইজলে যে 91টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলি একের পর এক খুলে দেওয়া হচ্ছে। অমিজদের ব্যবসা করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল আপাতত এর একটা সুরাহা হয়েছে। গত 15 মে ওয়াইএমএ ব্যবসা সংক্রান্ত নির্দেশ জারি করায় আইজলে অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। বরাক উপত্যকার বাসিন্দা যারা দীর্ঘকাল ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা চরম অনিশ্চয়তায় ভুগছিলেন, না জানি কি হয়। মূলত বাঙালি এবং হিন্দিভাষী যারা ব্যবসা পরিচালনা করছিলেন তাদেরকেই টার্গেট করা হয়েছিল। এই যে একটা জট তৈরি হয়েছিল সেটা একটা জটটা খুলেছে এবং অমিজ যারা ব্যবসা করছেন তাদের মধ্যে একটা স্বস্তির আবহ তৈরি হয়েছে, স্বাভাবিক পরিবেশ সেখানে ফিরে এসেছে। ফোরাম ফর প্রোটেকশন অফ নন-মিজোদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যাদের প্রচেষ্টায় এই স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে অমিজ নাগরিকদের জন্য ব্যবসা পরিচালনা করার অধিকার দেওয়া হয় সেই অধিকার যেন কোনো অবস্থায় খর্ব করা না হয়। আমাদের এ অঞ্চলে যাতে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় থাকে এটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে। ফোরামের সঙ্গে আকসা সহ আরও সংগঠন যুক্ত, ফোরাম বিভিন্ন সংগঠনের একটি মঞ্চ এবং আমরা বিষয়টির উপর নজর রাখছি কোনো অবস্থায় যাতে নাগরিক অধিকার খর্ব না হয়, সকল শ্রেণীর নাগরিকের যাতে সমানাধিকার বজায় থাকে এর জন্য ফোরাম কাজ করে যাবে। মিজোরামে অমিজ ব্যবসায়ীদের উপর যে জুলুম নমস্কার আমার সাংবাদিক ভাইরা, সম্প্রতি মিজোরামে অমিজ ব্যবসায়ীদের পরিচালনাধীন যেসব দোকান অমিজদের ব্যবসা প্রতিষ্ঠান গত 15 মে থেকে যে বন্ধ ছিল সেটা সেই 91টি দোকান সেটা ক্রমশ খুলতে শুরু করেছে এবং এটা শান্তি সম্প্রীতির উন্নয়নের রাস্তা খুলে দেয়। অপরদিকে অশান্ত পরিস্থিতি আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। আমাদের উত্তর পূর্বাঞ্চল ভারতের একটা মিনিয়েচার ইন্ডিয়া বলা যেতে পারে। আমরা সমন্বয়ে বিশ্বাস করি উত্তর পূর্ব ভারতে সব জাতি জনগোষ্ঠী ধর্ম সবাই একসাথে থাকে। যখনই শান্তির পরিবেশ হবে তখনই উন্নত হবে। আমরা চাই উত্তর পূর্ব ভারতের একটা এক্সাম্পল হয়ে উঠুক, উন্নত উত্তর পূর্ব হয়ে উঠুক। এখন ফোরাম ফর দ্য প্রোটেকশন অফ নন-মিজোর তরফ থেকে আমরা সাধুবাদ জানাই, শান্তি ফিরে এসেছে, এই শান্তি যেন সারা বছরই বজায় থাকে। নমস্কার। আমার দিকে নমস্কার। সম্প্রতি মিজোরামে অমিজ ব্যবসায়ী যে দোকানপাট বন্ধ ছিল সেগুলো খুলতে শুরু করেছে এবং যারা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে প্রত্যেককে আমরা আকসার পক্ষ থেকে হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাইকে নিয়ে প্রত্যেককে নিয়ে আমরা বাঁচতে চাই, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা শুধু মিজোরাম কেন, মণিপুর কেন, ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যে আমাদের যাওয়ার অধিকার আছে এবং সেসব রাজ্যের মানুষ এ আমাদের এখানে আসতে পারেন, এটাই ভারতবর্ষের সক্রিয়তা। আমরা চাই একে অন্যের পরিপূরক, কিন্তু ইদানিংকালে বিভিন্ন রাজ্যে
যেসব ঘটনা ঘটছে সেগুলো কাম্য নয়। আমরা এ ব্যাপারে আরও কঠোর থেকে কঠোরতম হয়ে সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং আমরা চাই প্রত্যেক মানুষের যানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের। আমার দিকে নমস্কার। সম্প্রতি মিজোরামে অমিজো ব্যবসায়ী যে দোকানপাট বন্ধ ছিল সেগুলো খুলতে শুরু করেছে এবং যারা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে প্রত্যেককে আমরা আকসার পক্ষ থেকে হার্দিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাইকে নিয়ে প্রত্যেককে নিয়ে আমরা বাঁচতে চাই, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা শুধু মিজোরাম কেন, মণিপুর কেন, ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যে আমাদের যাওয়ার অধিকার আছে এবং সেসব রাজ্যের মানুষ এ আমাদের এখানে আসতে পারেন, এটাই ভারতবর্ষের সক্রিয়তা। আমরা চাই একে অন্যের পরিপূরক, কিন্তু ইদানিংকালে বিভিন্ন রাজ্যে যেসব ঘটনা ঘটছে সেগুলো কাম্য নয়। আমরা এ ব্যাপারে আরও কঠোর থেকে কঠোরতম হয়ে সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং আমরা চাই প্রত্যেক মানুষের যানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের। মিজোরামের রাজধানী আইজলে যে 91টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলি একের পর এক খুলে দেওয়া হচ্ছে। অমিজোদের ব্যবসা করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল আপাতত এর একটা সুরাহা হয়েছে। গত 15 মে ওয়াইএমএ ব্যবসা সংক্রান্ত নির্দেশ জারি করায় আইজলে অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। বরাক উপত্যকার বাসিন্দা যারা দীর্ঘকাল ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা চরম অনিশ্চয়তায় ভুগছিলেন, না জানি কী হয়। মূলত বাঙালি এবং হিন্দিভাষী যারা ব্যবসা পরিচালনা করছিলেন তাদেরকেই টার্গেট করা হয়েছিল। এই যে একটা জট তৈরি হয়েছিল সেটা একটা জটটা খুলেছে এবং অমিজো যারা ব্যবসা করছেন তাদের মধ্যে একটা স্বস্তির আবহ তৈরি হয়েছে, স্বাভাবিক পরিবেশ সেখানে ফিরে এসেছে। ফোরাম ফর প্রোটেকশন অফ নন-মিজোদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যাদের প্রচেষ্টায় এই স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে অমিজো নাগরিকদের যেন ব্যবসা পরিচালনা করার অধিকার দেওয়া হয়, সেই অধিকার যেন কোনো অবস্থায় খর্ব করা না হয়। আমাদের এ অঞ্চলে যাতে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় থাকে এটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে। ফোরামের সঙ্গে আকসা সহ আরও সংগঠন যুক্ত, ফোরাম বিভিন্ন সংগঠনের একটি মঞ্চ এবং আমরা বিষয়টির উপর নজর রাখছি, কোনো অবস্থায় যাতে নাগরিক অধিকার খর্ব না হয়, সকল শ্রেণীর নাগরিকের যাতে সমানাধিকার বজায় থাকে এর জন্য ফোরাম কাজ করে যাবে।